আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের চোদ্দ দিনের কঠোর লকডাউনের আজ নবম দিন চলছে এবারের ঈদুল আজহায় কোরবানির ঈদে ঘর মুখো মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা একই সাথে পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামও বলেছেন একই কথা স্বাস্থ্য বিধি মেনে বাস ও রেল যোগাযোগ সচল থাকলে সংক্রমণের হার কম হতে পারে বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার পবিত্র ঈদুল আজহায় শিল্পাঞ্চল দেশের সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় তারা এসব কথা বলেন খান স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন সভায় আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন করোনার কারণে গত ঈদুল ফিতরের সময় তিন দিন ছুটি দেওয়া হয়েছিল যাতে ঢাকা থেকে মানুষ গ্রামমুখী না হয় সেজন্য কোম মহা শরকে বাধা দেওয়া হলেও ঈদের ছুটিতে মানুষের যাতায়াত বন্ধ করা সম্ভব হয়নি ঈদের ছুটিতে মানুষের মধ্যে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্রবণতা রয়েছে তাই মানুষের নিরাপদ যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন ঈদের সময় গণপরিবহন বন্ধ থাকলে মানুষ গাদাগাদি করে যাতায়াত করবে এতে সংক্রমণের হার অধিক হতে পারে স্বাস্থ্য বিধি মেনে বাস ও রেল যোগাযোগ সচল থাকলে সংক্রমণের সংখ্যা কম হতে পারে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম বলেন গার্মেন্টস শিল্প কারখানাগুলোর শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে নির্ধারণ করলে যাতায়াতের সুবিধা হবে কারণ ঢাকায় দুশো ছত্রিশটি গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন ঈদের সময় গণপরিবহন বন্ধ থাকলে ঘরমুকুম মানুষের ভোগান্তি বাড়বে ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করে থাকে তারা এতে স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যেতে পারে তিনি গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে দেওয়ার জন্য অনুরোধ জানান গত ঈদুল ফিতরের সময় গাদাগাদি করে ফেরি পারাপারের সময় প্রচণ্ড গরমে এবং চাপে পড়ে চারজন মানুষের মৃত্যু হয় নিউ গার্মেন্ট ব্যবসা দেশ শিল্প সংগঠন বাংলাদেশ নেটওয়ার্ক এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম উসমান এমপি বলেছেন গত ঈদ ফিতরের সময় শ্রমিকদের বেতন বোনাস ও ভাতা দিতে কোনো সমস্যা হয়নি এই ঈদেও করি সমস্যা হবে না কিন্তু গত ঈদে গণপরিবহন বন্ধ থাকায় দুই তিন গুণ অধিক ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়েছে তাদের এর ফলে এসব শ্রমজীবী মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে তাই এবারের ঈদ যাত্রায় ঘরমুখ মানুষ যেন সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সে লক্ষ্যে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখা প্রয়োজন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন